ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। আমাদের এক সম্মানিত ভাই সুরা মুজাদালার 12 নম্বর আয়াত সম্পর্কে জানতে চেয়েছেন। সুরা মুজাদালার 12 নম্বর আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এর অর্থ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা যখন রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সদাকা পেশ করো, এরাই তোমাদের জন্য শ্রেয় এবং পরিশুধক। কিন্তু যদি তোমরা অক্ষম হও, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনশিক্ষা এবং জনসংস্কারের কাজে দিবারাত্র মাশগুল থাকতেন। সাধারণ মসজিদসমূহেও উপস্থিত লোকজন তার অমীয় বাণী শুনে উপকৃত হতো। এই সুবাদে কিছু লোক তার সাথে আলাদাভাবে গোপনে কথাবার্তা বলতে চাইলে তিনি সময় দিতেন। বলা বাহুল্য, প্রত্যেক ব্যক্তিকে আলাদা সময় দেওয়া যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তেমনি কষ্টকর ব্যাপারও। এতে মুনাফিকদের কিছু দুষ্টুমিও সামিল হয়ে গিয়েছিল। তারা খাঁটি মুসলিমদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একান্ত গোপন অগোপন কথা বলার সময় চাইত এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কথাবার্তা বলত। কিছু অজ্ঞ মুসলিমও স্বভাবগত কারণে কথা লম্বা করে মজলিসকে দীর্ঘায়িত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বুঝে হালকা করার জন্য আল্লাহ তাআলা প্রথমে এই আদেশ অবতীর্ণ করেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একান্ত কান কথা বলতে চায়, তারা প্রথমে কিছু সদকা প্রদান করবে। এ নির্দেশের পর অনেকেই কান কথা বলা থেকে বিরত থেকেছিল। এরপরেই আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করে মুমিনদেরকে তা থেকে অব্যাহতি দিলেন। ফলে কারা সত্যিকার মুমিন আর কারা কপট তা ধরা পড়ে গেল। আপনি যেই স্ক্রিনশটটা দিয়েছেন, এই স্ক্রিনশটটা হচ্ছে আয়াতের অপব্যাখ্যা। আমি যা বললাম এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। এবং এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাইনা জুয়াকুম সাদাকা فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون। তোমরা কি চুপি চুপি কথা বলার আগে সদকা প্রদানে ভয় পেয়ে গেলে, যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সলাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা যা আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। তো এই সদাকার মূল উদ্দেশ্যই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল মিশন, যে দাওয়াতি মিশন, এই মিশনকে কিছু কিছু মুনাফিকরা বাধাগ্রস্ত করার জন্যে রাসূলের সাথে একান্ত আলাপচারিতায় মত্ত হয়ে যেত, আর কিছু অজ্ঞ মুসলিমরাও মত্ত হয়ে যেত। এই জন্য এই নিয়মটা সাময়িক চালু ছিল, যাতে করে এই যে অসাধু মানুষগুলা, মুনাফিকরা এবং অজ্ঞ মুসলিমরা, যাতে রাসূলের মূল্যবান সময়গুলা নষ্ট করতে না পারে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম।